কোচবিহারের বিজেপি প্রার্থী নিষিদ্ধ প্রামাণিকের হারের পরেই বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রীর খাসতালুক ভেটাগুড়ি সহ তিনটি গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হয়েছে। তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া নিজের বিধানসভার সিতাইয়ের ভেটাগুড়ি দুই এবং মাতালহাট গ্রাম পঞ্চায়েতে বিজেপির হাতছাড়া হয়েছে। অন্যদিকে মাথাভাঙা বিধানসভার পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হয়েছে। দল ছেড়ে তৃণমূলে আসা প্রধান পঞ্চায়েতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন নবনির্বাচিত কোচবিহারের তৃণমূলের জয়ী প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া এবং তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তৃণমূলের সাংসদ জগদীপ বর্মা বসুনিয়া জানান যে দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান শুরু হয়েছে। বিজেপির দখলে থাকা আরও কিছু গ্রাম পঞ্চায়েত যোগাযোগ করা শুরু করেছে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। যারা এখানে আজকে আসছে তারা অনেকেই একসময় আমাদের তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং কোনো কারণে তারা আমাদের দল থেকে বা টিকিট না পাওয়ার জন্য বিজেপিতে গিয়ে যোগ দিয়েছেন এবং একটা সময় ভেটাগুড়িটা বিজেপির একটা দুর্গ তৈরি হয়েছিল এবং যেভাবে মানুষের উপর ভয় দেখিয়ে তাদের জোর করে বিজেপিতে নাম লিখিয়েছিল, আজকে তারা বুঝতে পেরেছে যে নিষিদ্ধ প্রামাণিক যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে, এমনকি দলীয় যারা কর্মী এখানে উপপ্রধান সহ অনেকের কাছে শুনলেন যে ওদের এলাকায় পঞ্চায়েতদের উপপ্রধানকে এমনকি তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে বিজেপিরই সদস্যরা, অর্থাৎ অঞ্চলটাকে তিনজনে মিলে তারা চালাত এবং বকলমে নিষিদ্ধ প্রামাণিক যেভাবে কথা বলার সেইভাবে তারা কাজ করতো। অর্থাৎ অ্যাকচুয়ালি যেটা বলেছিলাম যে গুন্ডা রাস সেটা ভেটাগুড়িতে চলতো, আজকে তারা সেই গুন্ডা রাজের অবসান হয়েছে, তারা খুশি হয়েছে। তাই আজকে সকাল সকাল উপপ্রধান সহ নয়জন বিজেপির পঞ্চায়েত সদস্য তারা এসে আমার কাছ থেকে আমার হাত থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এখানে তৃণমূল কংগ্রেসের যে অঞ্চল কনভেনার এবং দুজনেই আছে জয়েন্ট কনভেনার পরমানন্দ বর্মন এবং সুনীল চন্দ্র রায় সরকার, তিনিও আছে সুনীল সরকার, আমরা তাদের উপস্থিতিতে তাদের দলে অন্তর্ভুক্ত করে নিলাম। আগামী দিনে আমি আজকে কলকাতা যাব, কলকাতাতে ফিরে এসে ভেটাগুড়িকে নিয়ে সবার সঙ্গে আমাদের আরও ছয়জন পঞ্চায়েত আছে যারা নির্বাচনে জয়ী হয়েছে, ছয় আর নয় মিলে আমাদের ১৫ হলো, এই ১৫ পঞ্চায়েত নিয়ে আগামী দিনে আমরা ভেটাগুড়ি টু অঞ্চল প্রশাসন কীভাবে চলবে এটা আমরা ঠিক করব। ভেটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ ১১ জন পঞ্চায়েত সদস্য বিজেপি দল ত্যাগ করে তৃণমূলে যোগ দেন। তাদের হাতে দলের পতাকা তুলে দেন সাংসদ জগদীশ বসুনিয়া। ভেটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ছিল ১৮, এর মধ্যে বিজেপি ছিল ১২টি আসনে এবং তৃণমূল ছিল বাকি ৬টি আসনে। এদিন প্রধান উপপ্রধান সহ ১১ জন বিজেপি পঞ্চায়েত সদস্য যোগ দিয়েছিলেন তৃণমূলে। এতে তৃণমূলের ১৭ জন পঞ্চায়েত সদস্য নিয়ে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এদিকে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সদস্যরা এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। প্রধান মানব রায় সহ ১৫ জন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। মাতালহাট গ্রাম পঞ্চায়েতের মোট আসন ছিল ২২টি, এর মধ্যে ১৫ জন সদস্য ছিল বিজেপির, বাকি ৭ আসন ছিল তৃণমূলের। এখন সব আসন হলো তৃণমূলের, বিজেপির হাতছাড়া হলো এই গ্রাম পঞ্চায়েতটি। আর এদিকে এদিন মাথাভাঙা দু নম্বর ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ পঞ্চায়েতের সদস্যরা তৃণমূলে যোগ দিয়েছেন। আর এতে এই তৃণমূলের আসন বেড়ে হয়েছে ১৩ এবং বিজেপির আসন হয়েছে ৯। এদিকে তৃণমূলে যোগদানকারী প্রিয়াঙ্কা সরকার কি বলছেন শোনাবো আপনাদের। আমরা বুঝতে
পারলাম যে বিজেপিতে থাকলে হয়তো দেশের কোনো উন্নয়ন হবে না, তাই আমরা তৃণমূলে যোগদান করলাম দেশের উন্নয়ন করার জন্য। আজকে আমরা বুঝতে পারলাম যে বিজেপিতে থাকলে হয়তো দেশের কোনো উন্নয়ন হবে না, তাই আমরা তৃণমূলে যোগদান করলাম দেশের উন্নয়ন করার জন্য। আর এদিকে তৃণমূলের অপর যোগদানকারী মানবেন্দ্রনাথ রায় কি বলছেন শোনাব। সারা রাজ্য জুড়ে যে সবুজ হাওয়া উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাওয়া, সেই হাওয়ায় উন্নয়নের নিরিখে আমরা উন্নয়নের কাজ করতে সামিল হতে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান। আর এদিকে তৃণমূলে যোগদানকারী প্রধান মুনিয়া বর্মন কি বলছেন শোনাব। দুইটা পঞ্চায়েত আমি উপপ্রধান মুনিয়া বর্মন। আমরা যে আজকে টিএমকে পার্টিতে যোগদান করলাম, আমাদের উপরে কেউ চাপ সৃষ্টি করে নাই, আমরা নিজের ইচ্ছায় আমরা এই পার্টিতে জয়েন করলাম। আর আমরা চিন্তা ভাবনা করলাম বলে কি বিজেপি পার্টিতে থাকে কিছু হবে না, আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী অনেক উন্নয়ন করছে, সব কিছু আমরা মানে বুঝলাম দেখলাম, দেখার পরে আমরা আজকে নিজের ইচ্ছা মতন আমরা আজকে দলে আসলাম, যোগদান করলাম, কারণ এখানে কোনো চাপ সৃষ্টি নাই, আমরা মন থেকে জয়েন করলাম। আর দিকে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক কি বলেছেন শুনব। এখন যোগদানের তো হিড়িক এসছে, সকলেই এলাকার উন্নয়ন চায়, শান্তি চায়, কাজ করতে চায়। আমরা তো নির্বাচন ঘোষণা সাত দিন আগে ব্লক সভাপতিরা জানে, আমি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছি আমরা জিতছি, কিন্তু কোথাও কোনো বিজয় মিছিল অশান্তি হবে না, আমি আগে বলেছি এবং ফল মিলেছে। রেজাল্টের পরেও দেখেছেন কোথাও জেলাতে জুড়ে কোনো বিজয় মিছিল নেই, কোনো আমাদের অপ্রীতিকর কোনো ঘটনা নেই, দু একটা জায়গায় ছোটো ছোটো ইনসিডেন্ট, সেটা বিজেপির হার মাধ্যমে তারা তো ভুল। আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এলাকার উন্নয়ন, সেই উন্নয়নে যারা সামিল হতে চান, বিজেপির থেকে দু চার ভোটে পঞ্চায়েতে জিতেছিলেন, তারা যদি এসে যায় ভালো, সেখানে বোর্ডগুলো গঠন হচ্ছে একের পর এক, আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে আসছে, এখানে প্রধানগুলো পরিবর্তন হবে, সেখানে আমরা কাজের আরও গতি বাড়াতে পারবো। এখানে জেলা পরিষদ আমাদের, এমপি আমাদের, রাজ্য সরকার আমাদের, এখানে কী কাজ করবে বিজেপি, সেখানে কেনই বা থাকবে? ওই ভদ্রলোক যে বা ভদ্র মহিলা বুথের থেকে পঞ্চায়েতে বিজেপিতে জিতে এসছেন, তাকে তো এলাকায় কাজ করতে হবে, পাঁচ বছর পরে তাকে আমাদের তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়াতে হবে। কাজেই তাদের কাজের জন্য আমরা বলেছি যোগদান করো, প্রধানকে এখানে আমরা নিচ্ছি না, পাড়াডুবিতে প্রধান আমরা নিচ্ছি। কয়জনকে নিলেন? আমাদের 10 জন পঞ্চায়েত ছিল, বিজেপি 12 ছিল, আমরা এখানে 3 জনকে নিলাম, নেচারালি আমরা 13 হয়ে গেলাম, বিজেপি 9 হয়ে গেল, আরো পঞ্চায়েতে চলে আসে। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।